তো সখি আজকে আলু সিদ্ধ মানে আলুর চোখা গরম গরম মুসুরির ডাল আর ভাত বানিয়েছিলাম কারণ শরীরটা সকাল থেকেই কালকের থেকে আমার একটু জ্বর জ্বর আর একটু ভালো লাগছিল না ঠান্ডাটা যেন বেশ লেগেছে তো এখানে সখীরা আমি আলুটাকে ভালো করে স্ম্যাশ করছি হাত দিয়ে চোখা মাখবো তো তো তোমাদের নিশ্চয়ই ভালোই রান্না টান্না হয়েছে যাকি আমার আজকে একদম নর্মাল খাওয়া এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তো বেশটি করে কিন্তু টুকটুকি আর পুটপুটি বলেছে আলুর চোখা খাবে না ওদের একটা আলু সিদ্ধ ডালের মধ্যে মেখে দেবো সুখীরা তো এইখানে আমি আলুর চোখাটাকে প্রথমে ভালো করে বেষ্টি করে মেখে নিচ্ছি একদম ঝালঝাল করে সর্ষের তেল দিয়ে কাদের এরম আলু সেদ্ধ মাখা পছন্দ বলো তো আমি ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখিনি কাঁচা পেঁয়াজ লবণ সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ভালো করে বেষ্টি করে আলুর চোখা মেখে নিলাম আর করেছি পাতলা করে মুসুরির ডাল তো এইখানে আমি ভাত দিয়ে দিচ্ছি দুই বোনকে এক থালাতেই খাওয়াবো প্রথমেই বলি যদি ওদের একই রান্না হয় তাহলে আর আমি থালা এক্সট্রা নিই না সখিরা দু চেষ্টা করি একইভাবে একই থালায় খাওয়াতে তাহলে সুবিধাই হয় কারণ ঠান্ডাটা আমার খুবই লাগছে জানি না মকর সংক্রান্তি বলে হয়তো ঠান্ডাটা ব্যাক করেছে হ্যাঁ ঠান্ডা এরকম ছিল না বেশ লাগছে তো আমার একটু শরীরটাও ভালো না ঠান্ডা ঠান্ডা তো এই দেখো ওই পাতলা করে জিরে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পাতলা করে অল্প করে মুসুর ডালটা করেছি কারণ হচ্ছে রাতের রান্না আমি আবার রাতে করব তো ঠাকুরদা বলেছে রাতে দেখি যদি হয় মাংস নিয়ে আসবো তো একবেলায় নিরামিষ এরকম নিরামিষ বলবো না একবেলা এরকম নর্মাল ভাত খাওয়া কেমন লাগে বলো ভালোই লাগে মাঝে মধ্যে আমাদের বেশটি হয়ও এই চোখা একদম শেষ হয়ে যাবে দুপুরের খাওয়া মোটামুটি এবেলার মতোই শেষ হয়ে যাবে কোনো রকম রাখারাখি সিন নেই ওই জন্য অল্প করেই সব করেছি রবিবারে এইরকম খাওয়া দেখাচ্ছি নিজেরই লজ্জা করছে কষ কারণ আজকে সত্যি কথা রান্নাটা ঠিক মতন করতে পারিনি যাই হোক রান্নার এনার্জি পাচ্ছি না শরীরে কষো কি বলবো ভালো লাগছে না গা হাত পাটা প্রচণ্ড ব্যথা করছে একার সংসার বন একবারে কাঁচা কুচি এসব করে না আমি হাঁপিয়ে উঠেছি তো এইবারে দেখো আলুর আলুর চোখা খাবে না বলে একটা গোটা বড় আলু সিদ্ধ ওদের ভাতে আমি ভালো করে দিয়ে চটকে দিচ্ছি আবার আলু যদি গোটা গোটা থাকে তাহলে আবার অক অক করে ওই জন্য ভালো করে চটকে নিয়ে এবার মুসুর ডালটা ঘুরিয়ে ডাল আবার নিচে থিতিয়ে যায় তো ওই জন্য একটু ভালো করে ডালটাকে নাড়িয়ে নিই আমি নাড়িয়ে এবার ওদের দিয়ে দিলাম হচ্ছে মুসুরির ডাল তো ভালো করে মুসুর ডালটা দিয়ে ওদেরকে ভাতটা মেখে দিচ্ছি আর সত্যি কথা বলতে নিজেদের সন্তানদের নিজের সন্তানের জন্য বলতেও ইয়ে লাগে যাই দিন না সখী প্রাণ ভরে মন ভরে আমার দুই টুকটুকি পুটপুটি খেয়ে নেয় একবারও বলে না যে মা একটু অমলেট করে দিলে না কেন মা ডিম সিদ্ধ দিলে না কেন আর সত্যি কথা বলতে আজকে বাজারও ঠাকুরদা করেনি কারণ সকাল থেকেই বেরিয়ে গেছিল একটা কাজে ঠাকুরদা হ্যাঁ ফিরে এসেই ভাত খেতে বসে গেছিলো তো ডিম যে আনবে বা সেরকমও সময় পায়নি গোসো ওই জন্য আজকে ওদেরকেই আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে মেখেই আমি ভাত খাইয়ে দিলাম তো ওই জন্য ওর পাপা বলেছে যে রাত্রেবেলা তোমাদেরকে আমি মাংস কনে খাওয়াবো ওই জন্য ওরাও একটু মেনে গেছে জানে যে বাবা যা বলে তাই বাবা আনে তো ওই জন্য আর আমারও করতে ইচ্ছা করছিল না কেন মিথ্যে কথা বলবো যে আমি বাজারে যাবো তা আমি কোনোদিন বাজার ফাজার অত যাইও না করিও না তো প্রথমে সৌ কি ভালো করে আমি আলুর চোখা দিয়ে এই ভাতটাকে মেখে নিলাম ভালো করে চটকে ভালো করে মেখে নিলাম আলুর চোখা দিয়ে হ্যাঁ আমার না একটু ভালো লাগে প্রথমে আলুর চোখা দিয়ে শুধু শুধু খেতে তারপরে ডাল নেব। তো দেখো প্রথমেই একদম আলুর চোখা দিয়ে আমি দেখো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু ভালো নেই জ্বর ভাব ঠান্ডা ঠান্ডা লেগেছে চুলগুলো এলোমেলো বুঝতে পারছো কি না সখীরা তো আমাকে দেখলে চাঙ্গা মনে হচ্ছে হচ্ছে না ওই জন্য আমি বলছি যে আমার নিজেদেরই আমার নিজেরই শরীরটা ঠিক একদমই ভালো লাগছে না তো চোখা দিয়ে খেয়ে সখিরা রীতিমতো ভালো মতনই খেয়ে নিলাম খাওয়ার পরে নিয়ে নিচ্ছি মুসুরির ডাল পাতলা করে বেশ ডালটা করেছি আর ডালটা সত্যি দারুণ হয়েছে এক বাটি তো পাতিলেবু দিয়ে টিপে মুসুর ডাল বাটি করে চুমুক দিলে তো দুর্দান্ত লাগে হ্যাঁ তো ডাল আলুর চোখা সবই শেষ সখীরা তাই এই কাজকর্ম বাসন টাসন মেজে এসে তোমাদেরকে এই পোস্টটা করছি সখী তো আর আমার তার সাথে তো ভাইটুকে লাগবেই নালে তো আমার খাওয়া অসম্পূর্ণ তো তোমরা প্রথম থেকেই জেনে আসছো তো এখানে সখী ভালো করে আষ্টে ভাতটাকে মেখে নিলাম আহা এটা যেন অমৃত স্বাদ যাই বলো না কেন মাঝে মধ্যে সেইরকম নর্মাল খাওয়ার খেতে কিন্তু দুর্দান্ত লাগে আহা এবার পড়লাম মুখে তো সখী ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও একটা লাইক করে দিও সখী আমার সখীরা ভালো জানি ও সখী ভালো লাগলে তো খাওয়ার ভিডিওটা নর্মাল খাওয়া ক্ষমা করে দিও